আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো ক্রিস্টিয়ানো রোনালদো অভিষেকের আগে পর্তুগাল জাতীয় দলের অবস্থা কি ছিল। এক, পর্তুগাল তাদের ইতিহাসে মাত্র তিনবার ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল। পর্তুগাল মাত্র তিনবার ইউরোকাপের যোগ্যতা অর্জন করেছিল। পর্তুগাল কখনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি। কোনো পর্তুগিজ খেলোয়াড় ইতিহাসে 50টি আন্তর্জাতিক গোল করেনি। ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকের পর পর্তুগাল জাতীয় দল পর্তুগাল প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে 5 বারের মধ্যে 5 বার। পর্তুগাল প্রতিটি ইউরো খেলার যোগ্যতা অর্জন করেছে 5 বারের মধ্যে 5 বারই। পর্তুগাল 2016 সালে ইউরো জিতেছে। পর্তুগালের ইতিহাসে 50টি আন্তর্জাতিক গোল করার প্রথম খেলোয়াড় হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো করেন রেকর্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাসে প্রথম ইউরোপীয় খেলোয়াড় যিনি 100টি আন্তর্জাতিক গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাসে সর্বকালের শীর্ষ আন্তর্জাতিক গোল স্কোরার। ক্রিস্টিয়ানো রোনালদোর আগে পর্তুগাল যে টুর্নামেন্টগুলি খেলেছিল সেগুলিতে একটি আন্ডারডগ দল ছিল, কিন্তু এখন তারা যে কোনো টুর্নামেন্টে প্রিয় এবং শীর্ষ দলগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে আসার আগে এবং পরে কতটা পরিবর্তন হয়েছিল পর্তুগালের জাতীয় দল। বন্ধুরা, রোনালদোর খেলা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।